বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানিয়ে আলোরমালা হাই স্কুলের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ জলিয়া আক্তার, সহকারী শিক্ষক আলোরমালা উচ্চ বিদ্যালয় বগুড়া সদর বগুড়া হতে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব নিয়ে। শিক্ষার্থীরা, চিত্র দুটি লক্ষ্য করো, একটি হীরক, অন্যটি ট্যাল্ক। এই দুটি কঠিন পদার্থ যাদের একটি সহজেই ভেঙে যায় কিন্তু অন্যটিকে সহজে ভাঙা যায় না। যেটিকে ভাঙা যায় সেটির কাঠিন্য বেশি এবং যেটিকে ভাঙা যায় সেটির কাঠিন্য কম। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জানব পদার্থের কাঠিন্য ও নমনীয়তা, ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য, পদার্থের তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে। শিক্ষার্থীরা, কোনো বস্তু যতটা শক্ত বোঝাতে যে রাশি ব্যবহৃত হয় তাই হলো কাঠিন্য। আবার কোনো বস্তু কতটা নরম তা বোঝাতে যে রাশিটি ব্যবহৃত হয় তাই বস্তুটির নমনীয়তা। এরকমভাবে প্রকৃতিতে প্রাপ্ত যে সমস্ত কঠিন পদার্থ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরক এবং সবচেয়ে নমনীয় ধাতুটি হচ্ছে লিথিয়াম। শিক্ষার্থীরা, পদার্থের শ্রেণীবিভাগ জানার সুবিধার্থে পদার্থকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। যেসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগ করা হয় সেগুলো হলো অবস্থা, ঘনত্ব, কাঠিন্য, নমনীয়তা, তাপ ও পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবাহিতা। শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে অবস্থার ভেদে পদার্থের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা ভিত্তিক শ্রেণীবিভাগ সম্পর্কে। তাপ ও বিদ্যুৎ পরিবহনের করতে পারে কি না তার উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক ধাতু, অন্যটি হচ্ছে অধাতু। শিক্ষার্থীরা, চিত্রগুলি হচ্ছে ধাতু এবং অধাতুর। ধাতু স্বাভাবিক তাপমাত্রায় সাধারণত কঠিন যে সকল পদার্থ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে সেগুলোকেই ধাতু বলে। এরকম একটি ধাতু যেটি তরল ব্যতিক্রম একটি ধাতু, সেটির নাম হচ্ছে পারদ। লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর উদাহরণ এবং এদের কাঠিন্যতা অনেক বেশি। এদের আকার নির্দিষ্ট, আয়তন নির্দিষ্ট বলে এদের দৃঢ়তাও অনেক বেশি। ধাতুর আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় কঠিন, দেখতে উজ্জ্বল বা চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাত করলে টুনটুন বা ঝনঝন শব্দ হয়,
এবং ধাতু গলাতে অধিক তাপের দরকার হয়। শিক্ষার্থীরা, এবার আসো অধাতু সম্পর্কে জানব। অধাতু আমরা তাকেই বলবো স্বাভাবিক তাপমাত্রায় যারা সাধারণত কঠিন তরল বা গ্যাসীয় যে সকল পদার্থ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না সেগুলোকেই অধাতু বলে। যেমন ধরো রাবার, কাঠ, অক্সিজেন, পানি ইত্যাদি অধাতুর উদাহরণ। এই অধাতুগুলির দৃঢ়তা অনেক কম বা একেবারেই নেই বললেই চলে। ব্যতিক্রমধর্মী একটি অধাতু হলো যেটি গ্রাফাইট যার নাম। এই অধাতুটি সাধারণত অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট অধাতু হলেও এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে। অধাতুর আরও কিছু বৈশিষ্ট্যগুলি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় কঠিন তরল বা গ্যাসীয়, সাধারণত উজ্জ্বল বা চকচকে নয়, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, আঘাত করলে কোনো শব্দ হয় না এবং তুলনামূলক অল্প তাপেই গলে। শিক্ষার্থীরা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, সকল ধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সমান নয়। অধাতুর তাপ ও বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী হয় এবং ধাতুর মুক্ত ইলেকট্রন তাপ ও বিদ্যুৎ পরিবহনের উপকরণ। শিক্ষার্থীরা, আজকে আমরা যা যা শিখলাম একবার জেনে নিই। কাঠিন্য ও নমনীয়তা কি, ধাতু অধাতু কি এবং এদের বৈশিষ্ট্য এবং পার্থক্য কি কি, এবং সবচেয়ে কঠিন পদার্থ ও সবচেয়ে নমনীয় ধাতু কি। শিক্ষার্থীরা, আমাদের আলোচনার মধ্যে প্রশ্নগুলির উত্তর আছে, তোমরা জেনে নিবে। শিক্ষার্থীরা, বাড়ির কাজটি খাতায় লিখে নাও। ধাতু ও অধাতুর মধ্যে 5টি পার্থক্য লিখবে। আমাদের আজকের আলোচনার মধ্যে এই পার্থক্যগুলি একটু চিন্তা করলেই তোমরা লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, বাইরে যেতে হলে সবাই মাস্ক পরো। সকলকে ধন্যবাদ।